ভূত, কেউ বিশ্বাস করে আবার কারো কাছে অবাস্তব। তারপরও ছেলেবেলায় একটা সময় কাটতো নানি দাদিদের কাছে ভূতের গল্প শুনে। সেই ভূতের কাহিনী যদি সত্যি হয় তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। এমনই হাড়হিম করা ভৌতিক ঘটনা ঘটেছে ফরিদপুরে, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেখি কি যে কালো একটা মহিলা, চুল ছাইর, লাল চোখ, ঠাস করে বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়লো। তুমি দেখছো? জি, আমরা সবাই দেখছি। ও দেখছে, অনেক মেয়েরা দেখছে, যে ও দেখছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শ্রেণীকক্ষে ভূত আতঙ্কে 13 শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়। গেল 19 মে রোববার দুপুরে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, বিদ্যালয়ের চারতলা ভবনের একটি শ্রেণীকক্ষে অশরীরী কিছুর উপস্থিতি দেখতে পেয়ে শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। জানলার দিকে তাকাইছি, দেখি যে সাদা কাপড় পরা, চুলগুলো এলোমেলো করে, আমাদের হাত দিয়ে পরে লাভ দিছে তিনজন। যখন ক্লাসে পড়তেছিলাম, লাল একটা কি যেন এসে আমার পাটায় ধরে ফেলাই দিছে, তো তখন আমি যে কুদিয়ে দৌড় দিছি। স্কুল শিক্ষক জানান, শিক্ষকদের মিটিং চলাকালীন অবস্থায় ক্লাসরুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ভূতের ভয় পেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ওরা এক একজন এক একটা কথা বলতেছে, একটা সাদা কিছু দেখছে, একটা আগুনের গোল্লা দেখছে, আর একটা শাড়ি পরা দেখছে, সাদা শাড়ি পরা দেখছে, ইত্যাদি ইত্যাদি। এটা আমার মনে হচ্ছে যে ওদের হয়তো প্রচণ্ড গরমের কারণে মাথার বিকৃতি ঘটেছে। এই ধরনের এই কারণেই একটা থেকে শুরু হয়ে বিভিন্ন মেয়েরাই ওই চিন্তা চেতনায় ওদের এখন বিভিন্ন কথা ওরা বলতেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে অভিভাবকদের জিম্মায় দেন। গরমের প্রভাবেই শিক্ষার্থীদের মধ্যে এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে, দেখেন, একে তো প্রচণ্ড গরম, আমাদের যে আমিও ঘামছি, আপনিও ঘামছেন, আমাদের বডির টেম্পারেচার কমছে, এই বাচ্চাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা, সেটার একটা চাপ বা প্রেশার ছিল। আবার তাছাড়া এখনকার বাচ্চারা কিন্তু রাতে ফোন অনেক চালায়, ফোন দেখে, তো সেইটা আপনি ফোন যখন বেশি চালাবেন, আপনার রাতে ঘুমটা কম হবে, ব্রেনে প্রেশার বেশি পড়বে, সব কিছু মিলিয়ে এখানে কিছু একটা ক্যাওস এখান থেকে রিজেনারেট করেছে বলে আমরা মনে করছি। তবে এটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। এই কমিটি পূর্ণাঙ্গ তদন্ত দেওয়ার পরেই আমরা বলতে পারবো যে বাচ্চাদের সাথে আসলে কী হয়েছে। ভৌতিক এই বিষয়টির সত্যতা কতটুকু তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার। এই বিষয়টা নিয়ে আমাদের একটা তদন্ত চলতেছে প্রাথমিকভাবে, যে কী দেখছে বা কী কারণে এইরকম একটা ঘটনার অবতারণা হলো। আমরা স্কুলের শিক্ষকদের সাথে বসে এবং স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক যিনি আছেন তিনিও একটি প্রতিবেদন জমা দেবেন, আমাদের নিয়ম মতো এটা প্রতিবেদন দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন, তো একটা প্রতিবেদন দিবেন, তদন্ত সাপেক্ষে আমরা আসলে বলতে পারবো। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে আসলে এটা একটা হয়তো বাচ্চারা একটা ভয় পেয়ে এরকম একটা ঘটনা ঘটেছে।